ভয়ঙ্কর টাইফুনে লন্ডভন্ড গোটা দেশ, বাড়ছে মৃত্যুর সংখ্যা, আহত বহু মানুষ, ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে দেশ জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। তবে কবে, কোথায়, কখন আছড়ে পড়েছে এই ভয়ঙ্কর টাইফুন, কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছেন, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই দেশের, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে টাইফুন হিন্নামোনর ল্যান্ডফল করেছে। এর জন্য হাজার হাজার মানুষকে আগেই সরিয়ে নিয়ে যেতে হয়। প্রচণ্ড বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়ার জেরে বহু গাছ ভেঙে গিয়েছে, বহু রাস্তা নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে, এবং 20,000-এরও বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে খবর মিলেছে। অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শহর উলসানে বৃষ্টির জেরে ফুলে ফেপে ওঠা জলের স্রোতে পড়ে 25 বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়ে গিয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। দক্ষিণাঞ্চলীয় শহর পোহাংয়ে পস্কোর একটি বড় স্টিল প্ল্যান্টে আগুন ধরে গিয়েছে বলে খবর মিলেছে। শুধু একটি নয়, আরও বেশ কয়েকটি এমন ঘটনার খবর মিলেছে। তবে ঝড়ের কারণেই সেগুলি ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এদিকে আবহাওয়া দফতর বন্যা, ভূমিধস এবং জলোচ্ছ্বাস থেকে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে রেখেছেন, যা তারা বলেছেন যে কয়েক বছরের মধ্যে দেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হবে। রাজধানী সিওল এবং আশেপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হয়ে গিয়েছে এবং কমপক্ষে 14 জন নিহত হওয়ার খবর মিলেছে।